হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিটির নাম হচ্ছে আই এম নেক্স। মুভির শুরুতে আমরা হানি নামের একটা 14 বছরের মেয়েকে দেখতে পাই, যে সবসময় খুবই টেনশনে থাকতো, আর তাকে দেখলে মনে হতো সে যেন কোনো কিছু নিয়ে খুবই টেনশন করছে। এরপর আমরা দেখি যে হানিকে তার বাবা তার স্কুলে দিয়ে আসে। এরপরে স্কুল চলাকালীন সময়ে হানির পেটে ব্যথা শুরু হয় এবং মাথা ব্যথা করতে থাকে, আর ঠিক তখনই সে হঠাৎ করে বেহুশ হয়ে যায়। তারপর স্কুল থেকে হানির বাবাকে কল করা হয় আর তাকে স্কুলে ডাকা হয়। এরপর স্কুলের প্রিন্সিপাল হানির বাবাকে বলে যে হানিকে ভালো করে একটা ডাক্তার দেখান, হয়তোবা তার কোনো বড় সমস্যা আছে। এরপরের দিন হানির বাবা এবং মা হানিকে নিয়ে একটি ভালো ডাক্তারের কাছে যায়। এরপরে ডাক্তার হানির চেক আপ করে, কিন্তু ডাক্তার হানির চেক আপ করার সময় খুবই অবাক হয়ে যায়, কারণ একটা 14 বছর মেয়ে তখন প্রেগনেন্ট ছিল। ডাক্তারও এটা ভেবে খুবই অবাক হয়ে যায় যে 14 বছরের মেয়ে কি করে প্রেগনেন্ট হতে পারে। এরপরে সেই ডাক্তার হানির বাবা মাকে এই কথা বলে, আর হানির বাবা মা যখন জানতে পারে যে তাদের মেয়ে প্রেগনেন্ট, তারাও খুবই অবাক হয় এবং তারা এটা বুঝতে পারছিল না যে এটা কিভাবে হলো। অপরদিকে এই ব্যাপারটা হানিও কিছুই জানতো না। এরপরে আমরা দেখি যে হানির মা হানিকে বাড়িতে এনে অনেক মারধর করে আর বলে যে তোর জন্য আমরা কি না করেছি, তোকে ভালো শিক্ষা দিয়েছি, তোকে এত ভালোবেসেছি, তুই এই কাজটা কেন করলি। কিন্তু হানির বাবার হানির উপর পুরো বিশ্বাস ছিল, তাই সে হানিকে জিজ্ঞেস করে যে তুই কি এই কাজটা নিজে থেকে করেছিস নাকি কেউ জোর করে করেছে। আর হানি তাদের এইসব কথা শুনে দৌড়ে বাথরুমের ভিতর চলে যায় আর সেখানে গিয়ে নিজেকে বন্দী করে নেয়। আর হানিকে এতক্ষণ বাথরুমে থাকতে দেখে তাদের মা বাবা খুবই টেনশনে পড়ে যায়। তারা চিন্তা করতে থাকে তাদের মেয়ের আবার নিজের কোনো ক্ষতি না করে বসে। এরপরে তারা অনেক চেষ্টা করে হানিকে বাথরুম থেকে বের করে নিয়ে আসে। এরপরে হানির মা হানিকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, যেই ডাক্তার ইললিগালভাবে অ্যাবর্শন করত। কিন্তু সেই ডাক্তারটি ইললিগালভাবে অ্যাবর্শন করার জন্য হানির মার কাছ থেকে অনেকগুলো টাকা চায়। আর এটা শুনে হানির মা খুবই ভেঙে পড়ে, কারণ তারা ছিল খুবই গরিব, তারা এতগুলো টাকা কোনোভাবেই দিতে পারবে না। এরপরে হানির বাবা আরেকটি বড় ডাক্তারের কাছে যায় আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে লিগালভাবে কি আমার মেয়ের কোনোভাবে অ্যাবর্শন করা সম্ভব। তখন সেই ডাক্তারটি হানির বাবাকে বলে যে লিগালভাবে অ্যাবর্শন করাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তখন সেই ডাক্তারটি হানির বাবাকে নাইরা নামের একটি উকিলের কথা বলে, বলে যে এই উকিল ফ্রিতে কেস লড়ে দেবে আর আপনি তার কাছে যান, সেই আপনাকে সাহায্য করতে পারবে। এরপরের দিন হানির বাবা নাইনা নামের সেই উকিলের সাথে দেখা করতে যায়। তখন সেই উকিলটি নাইনার বাবাকে বলে যে প্রথমে আপনি কোর্টে গিয়ে একটি কেস করুন, তারপর কি করতে হয় সেটা আমি দেখছি। এরপরে হানির বাবা বাড়িতে এসে হানির মাকে সবকিছু খুলে বলে, কিন্তু তখন হানির মা হানির বাবাকে বলে যে কোর্টে কোনো কেস করতে হবে না, যদি কোর্টে কেস করো তাহলে সবকিছু জানাজানি হয়ে যাবে আর আমাদের যা মান সম্মান আছে সেটাও শেষ হয়ে যাবে। আর তাছাড়া এইসব কেস আমি অনেক দেখেছি, এইসব কেসে আমরা জিততে পারবো না, আর আমরা যদি কেসে হেরে যাই তাহলে আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। কিন্তু হানির বাবা তার কোনো কথাই শোনে না। হানির বাবা এটা ধরেই নেয় যে আমার মেয়ের ওপর অন্যায় হয়েছে আর আমি এই অন্যায়ের বিচার নেবই নেব। এরপরে হানির বাবা হানির কাছে যায় সব ঘটনা জানার জন্য, যে আসলে কি হয়েছিল। তখন হানি বলে যে আবান নামের একটি ছেলে তাকে রেপ করেছিল। আসলে আবান ছিল হানির প্রাইভেট টিচার, আবান হানির পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকতো, সে হানির সাথে আরো অনেক বাচ্চাকে পড়াতো। এরপরে আমরা দেখি যে নাইনা নামের সেই উকিলটি কোর্টে গিয়ে হানির পক্ষে কেস লড়তে থাকে, কিন্তু তখন জজ সাহেব এই কেসের অন্য একটা তারিখ দিয়ে দেয়, কারণ আসামি পালিয়ে গিয়েছিল। এরপরে পুলিশ আমানকে খুঁজতে থাকে, আসলে আমান কেস করার পর থেকেই গায়েব হয়ে গেছে আর সে গিয়ে তার গ্রামের একটা হোটেলে থাকে। কিন্তু পুলিশ যখন জানতে পারে যে আমান তার গ্রামের একটি হোটেলে লুকিয়ে আছে, তখন পুলিশও সেখানে যায় আমানকে খোঁজার জন্য, কিন্তু আমান সেখান থেকেও পালিয়ে যায় আর পুলিশ তাকে খুঁজে পায় না। অন্যদিকে নাইনা নামের সেই উকিল কোর্টে বলে যে এই কেসের ফয়সলাটা তাড়াতাড়ি শুনিয়ে দিতে, কারণ দেরি হয়ে গেলে হানির আর অ্যাবর্শন করা যাবে না। কিন্তু তখন জজ সাহেব বলে যে আমার হানির স্টেটমেন্ট চাই। এরপর আমরা দেখি যে হানির বাবা হানিকে বলে যে আমরা তোকে শিখিয়েছি যে খারাপ লোকের সাথে চলবি না, কিন্তু খারাপ লোকের সাথে কিভাবে লড়াই করতে হয় সেটা আমরা তোকে শিখাতে পারিনি, তাই আজকে তোর এই অবস্থা। তখন হানি খুবই কান্না করে। এরপরে হানি তার ফাইনাল স্টেটমেন্টটা রেকর্ড করে কোর্টে সাবমিট করার জন্য। এরপরে হানি সেই পুরো কাহিনীটা বলে যে তার সাথে কিভাবে কি হয়েছিল। একদিন হানি তার বন্ধুদের সাথে খেলা করছিল, তখন সেখানে হানির এক বন্ধু হানিকে বলে যে আমার নামে সেই লোকটি খুব ভালো অঙ্ক করায় আর হানিও অঙ্কে দুর্বল ছিল, আর তাই হানি তার বাবা মাকে বলে যে সেও আমানের কাছে প্রাইভেট পড়বে, আর তার বাবা মা এটাতে রাজি হয়ে যায়। কিন্তু আমান প্রথম থেকে হানির দিকে খারাপ নজরে তাকাতো, আর তাই আমান এর পরের দিন হানিকে এক্সট্রা ক্লাসের জন্য একটু দেরি করে ছাড়ে আর বাকি সবাইকে আগে যেতে দেয়। এরপরে আমান জোর করে হানিকে তার রুমে নিয়ে যায় আর তারপর তখন সেখানে আমান হানির রেপ করে। আর এই কাহিনীটি শুনে সেখানে হানির বাবা খুবই কান্না করে। এরপরের দিন নেয়না হানির এই কেসটা কোর্টে সাবমিট করে। আসলে এই কেসটা জজ সাহেব একদমই সিরিয়াসলি নিচ্ছিল না আর সে ডেটের পর ডেট দিয়েই যাচ্ছিল। এরপরে নেয়না সেখান থেকে চলে আসে। এরপরে আমরা দেখি যে মিডিয়া এই খবরটাকে বানিয়ে বানিয়ে প্রচার করছিল তাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য। তখন সেখানে নেয়না একটা রিপোর্টারকে বলে যে হানির জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি তুমি এটাই করতে, মিথ্যা বানিয়ে সবাইকে শোনাতে।
আর তাই সেই রিপোর্টারটি সেখানে চুপ হয়ে যায়। এরপর আমরা দেখি যে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আমানকে ধরে নেয় আর তাকে কোর্টে হাজির করে। এরপরে কোর্ট আমানকে 14 দিনের রিমান্ডে দেয়। তখন নেয়না হানির অ্যাবর্শনের জন্য কোর্টের কাছে পারমিশন চায়, কিন্তু জজ সাহেব বলে যে এই কেসটা খুবই কমপ্লিকেটেড, তাই আমি কোনো রায় শোনাতে পারবো না। আর এই কথা শুনে হানির মা খুব ভেঙে পড়ে, কারণ সে আগে থেকেই জানতো যে এই কোর্ট কাছারির চক্করে তাদের কিছুই হবে না আর তারা ন্যায় কোনোদিনই পাবে না। তখন নেয়না সেখানে হানির বাবাকে বলে যে আমরা এই কেসটা নিয়ে হাইকোর্টে যাব আর আমি যেভাবেই হোক হানিকে ন্যায় পাইয়ে দেব। এরপর আমরা দেখি যে আমানের বাবার কাছে খবর যায় যে তার ছেলের ব্যাপারে কেস করা হয়েছে আর তাই সে সেখানকার সব থেকে বড় উকিলকে ভাড়া করে তার ছেলেকে বাঁচানোর জন্য। এরপরে সেই লয়ার আমানের কাছে যায় তার কথা শোনার জন্য, কিন্তু আমান সেখানে সেই উকিলের কাছে মিথ্যা কথা বলে। সে উকিলকে বলে যে হানি আমার কাছে এসেছিল এইসব কিছু করার জন্য, আমি তাকে একদমই জোর করিনি। কিন্তু সেই উকিল সেখানে সবকিছুই বুঝে যায়, সে বুঝতে পারে যে দোষ আমানেরই আর তাই সে আমানের বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে আর আমানের বাবা এটাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে এই কেসটা হাইকোর্টে যায় আর নেয়না সেখানে হানির পক্ষে লড়তে থাকে। নেয়না সেখানে জজ সাহেবকে বলে যে হানির কেসটা তাড়াতাড়ি শুনানি হোক, কারণ হানির অ্যাবর্শন করাতে হবে, বেশি দেরি হয়ে গেলে হানির অ্যাবর্শন করানো যাবে না। তখন জজ সাহেব বলে যে হানিকে একটা ডাক্তারের কাছে নেওয়া হোক আর তার অ্যাবর্শন করানো যাবে কিনা সেটা চেক করা হোক। এরপরের দিন হানির স্কুলে এক্সাম ছিল, কিন্তু হানির মা মনে মনে খুবই ভয় পাচ্ছিল। সে ভাবছিল তার মেয়ে স্কুলে গেলে অনেক লোকে অনেক কথা বলবে, কিন্তু স্কুলে হানির সাথে কেউই কোনো খারাপ ব্যবহার করে না আর হানি তার এক্সামটা ভালোভাবে দিয়ে বাড়িতে চলে আসে। পরের দিন একজন ডাক্তার এসে কোর্টে বলে যে হানির পেটের বাচ্চার বয়স 24 সপ্তাহ হয়ে গেছে আর এই সময় অ্যাবর্শন করাটা একটু রিস্কি হয়ে যাবে। আর জজ সাহেব যেহেতু একজন মহিলা ছিল তাই সে হানির সমস্যাটা বুঝতে পেরেছিল, কিন্তু সেও কোনো ফয়সালা শোনাতে পারছিল না। এরপর আমরা দেখি যে আমানের উকিল সেখানে বলে যে আমানের কোনো দোষ নেই, হানি আমানের কাছে গেছিল এই সব কিছু করার জন্য। আর সেখানে আমরা নেয়না এবং আমানের উকিলের মধ্যে একটু বিবাদ দেখতে পারি। তখন জজ সাহেব এই কেসটার আরেকটা ডেট দেয়। এরপর আমরা দেখি যে আমানের বাবা হানির বাবার কাছে যায় আর সেখানে গিয়ে সে হানির বাবার কাছে রিকোয়েস্ট করে এই কেসটা তুলে নেওয়ার জন্য এবং সে হানির বাবাকে টাকারও লোভ দেখায়। কিন্তু হানির বাবা সেখানে আমানের বাবার কোনো কথাই শোনে না আর সে বলে যে আমি যেভাবেই হোক ন্যায় পাইয়ে ছাড়বো। এরপর আমরা দেখি যে বাড়িতে এসে হানির মা হানির বাবাকে বলে যে আমাদের এই কেসটা তুলে নেওয়া উচিত, কিন্তু হানি বলে যে আমি এই কেসটা কোনো মতেই তুলবো না। লড়তে লড়তে যেহেতু এতটুকু চলে এসেছি আমি দেখে ছাড়বো যে শেষে কি হয়। আমি শুধু আমার কথা ভাবছি না, আমার মতো আরো অনেক মেয়ে আছে, হয়তোবা ভবিষ্যতে তাদের সাথেও এরকম কোনো কিছু হতে পারে আর তাই তাদের সাথে যেন এসব কিছু হতে না পারে তাই আমাকে এই কেসটা লড়তেই হবে। অপরদিকে আমরা দেখি যে সেই জজ সাহেবের মেয়ে জজ সাহেবকে বলে যে তুমি হানিকে ন্যায় পাইয়ে দাও আর তুমি এই কেসটা হানিকেই জিতিয়ে দাও। এখানে সবাই হানির কষ্টটা বুঝছিল কিন্তু তাদের কিছুই করার ছিল না। এরপরের দিন আমরা দেখি যে কোর্টে আবানের উকিল বলে যে হানির বাবা আবানের বাবার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এই সব কিছু করছে আর এই সব কিছু তাদের একটা প্ল্যান ছিল যাতে তারা আবানের বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে। এরপরে উকিল কোর্টে সেই ভিডিওটা দেখায় যেই দিন আবানের বাবা হানির বাবার সাথে দেখা করতে গিয়েছিল আর বলে যে এই দেখেন হানির বাবা আবানের বাবার কাছ থেকে টাকা চাইছিল। তখন সেখানে সেই উকিলের মেয়ে তাকে ফোন করে আর তাকে বলে যে তুমি সেই রেপিস্টকে বাঁচাচ্ছ, যদি এই ঘটনাটা আমার সাথে ঘটতো তাহলে কি তুমি এমনটা করতে পারতে? ছি মা ছি, আমি তোমাকে ঘৃণা করি, তুমি এই 14 বছরের মেয়েটার সাথে এত বড় অন্যায়টা করতে পারছো? এরপরে আমরা দেখি যে কোর্টের কাছ শেষে আবানের উকিল বাড়িতে যাচ্ছিল, কিন্তু সে ভুল করে তার গাড়ির চাবিটা ভেতরেই ফেলে আসে আর হানি সেই চাবিটা নিয়ে আসে তাকে দেওয়ার জন্য। আর তখন হানিকে দেখে সেই উকিলের বিচারটা একটু পাল্টাতে থাকে, যে হানির প্রতি দুর্বল হতে থাকে। অপরদিকে জজ সাহেবও এটা ভাবতে থাকে যেভাবেই হোক হানিকে ন্যায় পাইয়ে দিতে হবে, এই মেয়েটা আর কতদিনই বা লড়াই করবে। অন্যদিকে হানির কেসটা পুরোটাই ঝুলেছিল আর এই জন্য হানি খুবই কান্না করে। এরপর দিন নেয়না সেই রিপোর্টারকে নিয়ে আসে হানির কাছে যাতে হানি তার সমস্ত ঘটনাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে পারে আর সবাই যেন হানির সাপোর্ট করে। সেখানে হানি বলে যে আজকে আমার সাথে যেটা হয়েছে সেটা হয়তো বা ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সাথেও হতে পারে আর আমি সেই সকল মেয়েদের জন্যই এই আসামির শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কোনো মেয়ে বাড়ি থেকে বের হওয়ার আগে ভয় না পায়। আর হানির এই ইন্টারভিউ টিভি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ লোক দেখে ফেলে আর তাই সবাই হানির ইনসাফের জন্য রাস্তায় দলবদ্ধ হয়ে বেরিয়ে পড়ে। এরপরে আমরা দেখি যে কোর্টে আরেকটি মেয়ে আসে আর সে সেখানে বলে যে আমান তারও রেপ করেছিল আর তাকে ইলিগালভাবে অ্যাবর্শনও করিয়ে দেওয়া হয়েছিল। আর সে সেখানে সমস্ত সত্যি কথা বলে দেয় যে এরকম অনেক কেস হয়েছে আমানের বিরুদ্ধে, আমান প্রায় সময় মেয়েদের সাথে এইসব কাজ করত কিন্তু তার বাবার টাকা আছে বলে সে বেঁচে যায়। এরপরে হানির বক্তব্য নেওয়া হয়। তখন হানি সেখানে বলে যে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি কোনোদিনই বলতে পারবো না, আজকে হয়তো বা আমি ন্যায় পেয়ে যাব কিন্তু আমি এই ঘটনাটা কোনোদিনই বলতে পারবো না আর আমি আমার শরীরের ফয়সালা আমি নিজেই নিতে পারবো না, আমি অবসর করাতে পারবো না, আমার মতো একটা বাচ্চার সাথে এরকম ঘটনা হলো সেটা কেউই দেখলো না। আর হানির কথা শুনে এখানে সবাই ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখি যে গোপালের বাবা যখন দেখে যে তারা কেসটা হেরে যাচ্ছে তখন সে উকিলকে টাকার ধমকি দেয়
আর সে সেই উকিলটাকে বলে যে তোমাকে এতগুলো টাকা দিয়েছি আমার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু তুমি কি করছো? অপরদিকে আমরা দেখি যে জজ সাহেব তিনটে বড় বড় ডাক্তারের পরামর্শ নেয় যে এখনো হানির অবসান করানো সম্ভব কিনা। তখন সেই ডাক্তারদের কাছ থেকে জানতে পারে যে হ্যাঁ, এখনো হানির অবসান করানো সম্ভব, তাই জজ সাহেব হানির অবসান করানোর জন্য পারমিশন দিয়ে দেয় আর আমানকে 10 বছরের কারাদণ্ড দিয়ে দেয়। আর তখন আমরা দেখি যে সেখানে সবাই খুবই খুশি হয় হানির ন্যায় পাওয়ার জন্য। এরপর আমরা দেখি যে হানির অবসান হয়ে যায় আর হানি তার ফ্যামিলির সাথে আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।